অনেকেই কিন্তু এই ফেসবুক এখন আর বিশ্বাসও করে না। আইন শৃঙ্খলা বাহিনী মনে করেছে তারা, তাদের একটা মানে সুপারিশ তারা করেছে। আমরা একটি বিষয় হলো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব, সেটি কিন্তু আমরা সাম্প্রতিক সময় বেশ কয়েকটি ঘটনায় দেখেছি, এবং আগামীকালকে পয়লা বৈশাখ নিয়ে আজকে কিন্তু বেশ কিছু পোস্ট আছে, মানে ধর্মীয় যারা উস্কানি দাতা, বারবার এই বিষয়গুলো হচ্ছে এবং দেখা যাচ্ছে যে অঘটন ঘটছে। মানে এই বিষয়ে আপনারা আসলে কি ধরনের, কারণ ফেসবুকের সাথে আপনারা বলেছিলেন যে একটা ই করবেন, মানে একটা একসাথে কাজ করবেন যাতে এই ধরনের বিষয়গুলো আর না হয়, সেটার সবশেষ অগ্রগতি কী? এগুলি আমাদের বিটিআরসির, আমাদের ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়, তাদের সঙ্গে যোগাযোগ মেনটেন করে চলছেন। আমরা কালকেও তাদের সঙ্গে একটা অনেকক্ষণ আলাপ আলোচনা করেছি। তারা বলেছেন যে ফেসবুক তাদের সিঙ্গাপুরের যে প্রতিনিধিরা আমাদের এখান থেকে এসে গিয়েছে, তারা একটা সুপারিশ আমরা যেটা করেছি সেইগুলি তারা বাস্তবায়ন করবে বলে আমাদেরকে আশ্বাস দিয়েছে। এইটুকু আমি আপনাকে বলতে পারি ফেসবুক সম্বন্ধে। আর আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, যারাই ফেসবুকে প্রচার করেন, আমরা কিন্তু তাদের বিরুদ্ধে, মানে যদি কেউ সংক্ষুব্ধ হয় তাহলে, যদি কেউ সংক্ষুব্ধ হয়ে বিচার চায় তাহলে আমরা তাদের বিরুদ্ধে বিচার অবশ্যই আমাদের নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা নেবেন। আর এখন আমি যেটা দেখছি, মানুষ এখন ধীরে ধীরে টের পাচ্ছে, এই সমস্ত গুজব ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দিচ্ছে। অনেকেই কিন্তু এই ফেসবুক এখন আর বিশ্বাসও করে না, সেই দিকটাও মানে পরিষ্কার হচ্ছে যে মানুষ বিশ্বাস করার আগে যুক্তিটা জানতে চায়, তথ্যটা জানতে চায় যে এটা ঘটনা হতে পারে কিংবা হয়েছে কি না। থ্যাংক ইউ। এই হয়েছে আর রান না প্লিজ, আমি আবার যাচ্ছি, আমি আবার যাচ্ছি, আমার 3:30 সময় এখন উঠে, 3টা বাজে, আমার 3টা সময় পৌঁছে গেছে। এই আপনি আপনার দেখে আমরা বসে গেছি, এখন আর আপনার দেখে উঠে যেতে। আমাদের দেশে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, বিচার বিভাগ যেটা মানে যা যখন যা মানে মাঝে মাঝে নির্দেশনা দিচ্ছে সেইগুলোই মানে সবখানেই সেগুলি মানে ই হচ্ছে, পালন হচ্ছে, সেগুলো আপনারা দেখছেন। আপনারা নিজেরাই জানেন যে বিচার বিভাগ ওই যে কি জানি মাজদার হোসেন মামলায় মাধ্যমে বিচার বিভাগ স্বাধীন হয়েছে, এখানে আমাদের কিছু বলার নেই। বিচার বিভাগ তো স্বাধীন, হয়রানি হবে কিভাবে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা মানে হচ্ছে যে আমাদের নিজেদের একটা প্রসঙ্গ যেটা একটু মনে সুযোগ কাছে বলতে চাই, সেটা হচ্ছে আপনি